হেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ফ্রি ফায়ার গেমে নতুন M4A1 এর ইভো গান স্কিন চলে আসছে। আর আপনারা তো সবাই জানেন ইভো গান মানেই কিন্তু ভয়ানক হয়ে থাকে, ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, ভাবা যায় কল্পনারও বাইরে। তো আজকে আমরা এটা বের করব। তো দেখুন, কোনো কথা না বলে সরাসরি আমরা স্পিন করে দিব। আমাদের কাছে 1777 ডায়মন্ড রয়েছে, ভালো করে লক্ষ্য করবেন কত ডায়মন্ড কাটি, আপনারা নিজেরাই হিসেব করে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখান থেকে দেখুন, ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, এটার অ্যাট্রিবিউট। আমরা একটা সিঙ্গেল স্পিন মেরে দিয়েছি, মানে 9 ডায়মন্ড দিয়ে শুরু করে দিয়েছি। তো দেখা যাক কত ডায়মন্ড লাগে। নর্মালি 1000 বা 1100 ডায়মন্ড কিন্তু লাগে ইভো গান স্কিন বের করতে, তারপর লেভেল আপ করতে আরও বেশি ডায়মন্ড লাগে। তো আমাদের প্রথমে এই স্পিনে তো কখনোই দেবেন, একদম লাস্ট স্পিনে দিবে, এটা তো আমরা সবাই জানি। গ্যারেনা শুধু শুধু মানে কি বলবো, ডায়মন্ড তো বাস খাবে, বাস দেওয়াই লাগবে। তো দেখুন, আমরা এখন লাস্ট আরও একটা স্পিন হচ্ছে 69 ডায়মন্ডের স্পিন দিয়ে দিব। তো তারপর 99 ডায়মন্ডের স্পিন আছে। তো এখান থেকে ও ভাই কংগ্রাচুলেশন, কিন্তু আমাদের এইগুলোই দিবি, আমরা তো জানি, বুঝতেই পারছি ভাই, কখনোই দিবে না ভাই। আগে আগে কেউ যদি পেয়ে থাকেন বা কে কত ডায়মন্ডে পেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো 199 ডায়মন্ডের স্পিন আমরা দিয়ে দিলাম। তো তারপর আমাদের আবারও ভাই কং ভাই সাব, তো আরও একবার দেখুন 299 ডায়মন্ড লাগবে আরও একটা স্পিন দিতে হলে। ভাই লোকটা কিন্তু জোস একের মতনই, ইভো গান যেহেতু একই কোয়ালিটির এটা কিন্তু দিয়েছে, শুধু M4A1 আর আগেরটা ছিল একে। তো 299 ডায়মন্ডটা দিয়ে দিয়েছি ভাই, এক মানে লাস্ট স্পিনের আগের স্পিনে তো পাবো, তাও কিন্তু পেলাম না। তো লাস্ট স্পিন 499 ডায়মন্ড, এবার তো পাবো ভাই, ফাইনালি আমরা ইভো গান স্কিনটা বের করছি। দেখুন প্রথম লেভেলে, এক লেভেলে কিন্তু এইরকম দেখতে লাগবে, আর সিঙ্গেল ড্যামেজ আর হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার থাকবে, আর মুভমেন্ট স্পিড না রিলোড স্পিড মাইনাস ডাবল থাকবে মেবি। তো চলুন আমরা এখন ওপেনে গিয়ে সরাসরি এটা ইকুইপ করব, লেভেল আপ করা ট্রাই করব। আমাদের কাছে মোটামুটি ডায়মন্ড আছে, দেখা যাক কত লেভেল করতে পারি। এই যে প্রিয় দর্শক, M4A1 এর আমার কিন্তু ভালো কোনো লেজেন্ডারি স্কিন ছিল না আমার কাছে। তো আমরা হচ্ছে হাতে ইকুইপ করব, ইকুইপ করে দেখবো যে কেমন লাগে। আসলে এক লেভেল আছে, দেখুন এই যে হাতে আমরা ইকুইপ করে ফেললাম। তো ইভো গান স্কিনে এই যে দেখুন, আমার কাছে সবগুলোই আছে, শুধু ফার্মাসটা আমি ইউজ করি না, এই জন্য ফার্মাসটা নেওয়া হয় নাই। তো দেখুন আমাদের এই টোকেনটা আগে ভালো করে দেখে নেই, কারণ আমরা টোকেনটা স্টোরে গিয়ে কিনবো, তাহলে একটু কম ডায়মন্ডে আসলে বেশি টোকেন পাওয়ার পসিবিলিটি থাকে। তো এখান থেকে আমরা সরাসরি স্টোরে চলে আসবো, ক্রিয়েটে বক্স ওপেন করব আমরা এখানে এসে। তো এখান থেকে আমরা কতগুলো করা যায়, আমরা 13টা বক্স, তাহলে 100 ডায়মন্ড আমরা একটু সার পাবো। এই যে দেখুন আমরা নিয়ে নিলাম। ও ভাই বেশি দেয় না, দেখুন 3x, এরকম করে দিলে তো হবে না, মানে ডায়মন্ড শুধু বাস আর বাস। আসলে নতুন কোনো ইভেন্ট গ্যারান্টি দেয় এই জন্য, তাদের ব্যবসায় লাভ করার জন্য। যাই হোক, দেখুন আমরা ফাইনালি দ্বিতীয় লেভেল ডান করে ফেলছি, মানে এখন সিঙ্গেল রিলোড স্পিড, আর প্রথম লেভেলে কিন্তু ডাবল রিলোড স্পিড থাকবে, যেটা সত্যি দুঃখজনক, কারণ রিলোড নিতেই দেখা যাচ্ছে এনিমি মেরে দিয়ে চলে যাবে। ওকে, আমাদের এখনও ডায়মন্ড আছে 125 মাত্র, আমাদের মেবি আর হবে না লেভেল আপ। তারপর আমরা এখান থেকে চেষ্টা করব 3টা বক্স ওপেন করে দেখব, যদি ভাগ্যে যদি 10x করে দেয় তাহলে তো খুবই ভালো হয়। না ও ভাই, এত কম দিলে তো তাহলে এমনিতে 10টা করে লেভেল আপ করাই ভালো। তো দেখুন আমরা কিন্তু 3 লেভেলও এখান থেকে করতে পারলাম না, আমাদের ডায়মন্ডও শেষ, মানে ব্যবসায় পুরোই লস। তো কে কে আসলে ইভো এই নতুন M4A1 গান স্কিনটা আপনারা বের করছেন নাকি বের করেন নাই, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো ভাই শুধু শুধু লস গেল, আমি এখনও লেভেল আপ করতে পারলাম না, ডায়মন্ডগুলো চলে গেল, পরবর্তী টাইমে আমি করে নেব, সমস্যা নেই, প্যারা নেই, চিল। ওকে, তো আপনারা কে বের করবেন কি বের করবেন না, নাকি অলরেডি নিয়ে নিয়েছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের এই ভিডিওটি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।